রাজনৈতিক দলের মধ্যে সমঝোতা ভারসাম্য ও সহনশীলতা না থাকলে আর্মি পুলিশ দিয়ে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে নেপালে নির্বাচনের অভিজ্ঞতা বিনিময়ের সময় তিনি এ কথা জানান। সিইসি বলেন, রাজপথে শক্তি প্রদর্শন করে দেশে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়, রাজনৈতিক দলকে এসব কাজ থেকে বিরত থাকতে হবে। প্রধান নির্বাচন কমিশনার মনে করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা না থাকলে নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এই সময় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে সংলাপের আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। ভালো, এবং আমাদের চেয়েও নির্বাচনকে সুষ্ঠু করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি মোটা দাগে কিছু মতৈক্য না থাকে, নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচন তুলে দিতে পারবে না। অবশ্যই রাজনৈতিক দলগুলোর সহায়তা লাগবে, তাদের মধ্যেও একটা সমঝোতা লাগবে এবং সুন্দর নির্বাচন আয়োজনে একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিতে হবে এবং পদ্ধতিটা স্বচ্ছ হবে, তাহলেই রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচনটা গ্রহণযোগ্য হবে।